আমার মন কাড়িল রে কেমনে বুঝাইতাম আমার জান কাড়িল রে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় একজন টিকটক স্টার তাসফিয়া সিনহা ইশরাতের সম্পর্কে। জানব তার আসল পরিচয়, তার বয়স, পড়াশোনা, বয়ফ্রেন্ড সহ সব অজানা তথ্য জানব এই ভিডিওতে। তো আশা করি ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করি। তার আসল নাম তাসফিয়া সিনহা ইশরাত, ডাক নাম তাসফিয়া। জন্মস্থান ঢাকা, বাংলাদেশ। বর্তমানে তিনি পরিবারের সবার সাথে ঢাকা মোহাম্মদপুরে থাকেন। তার জন্ম তারিখ 27 নভেম্বর 1998। বর্তমানে তার বয়স 22 বছর। উচ্চতায় 5 ফুট 2 ইঞ্চি। ওজন 55 কেজি প্রায়। পেশায় তিনি একজন স্টুডেন্ট ও টিকটক স্টার। ধর্ম ইসলাম, জাতীয়তা বাংলাদেশি। তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে ইন্টার দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেছেন। করোনাকালীন সময়ে পরীক্ষা না হওয়ায় এবার তিনি অটোপাস করেছেন। আমি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে পড়তাম, HSC ক্যান্ডিডেট ছিলাম। পরীক্ষা হওয়ার কথা ছিল, হইল না। এখন দেখি ও মা গো অটোপাস। পড়াশোনার পাশাপাশি লকডাউনে টিকটকে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি টিকটকে ভাইরাল হয়েছেন তার নিজস্ব ভয়েস দিয়ে। তিনি দর্শনের প্রতিবাদ নিয়ে নিজের কণ্ঠে একটি গান গেয়ে টিকটকে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। চলুন দেখে নেই তার কিছু ভিডিও। এই যে মেয়ে, আর কটা দিন প্রস্তুতি নিয়ে রাখো, তোমার ছেলে ধর্ষক হবে তুমি নিশ্চিত থাকো। তখন তুমি তার পাশে থেকে রক্ষা করো তাকে, ধর্ষিতারই সাজা হয় যেন ছেলে নিরাপদে থাকে। মেয়ে হয়ে ভাবছো তুমি পরাধীন, হও না ছেলে, দেখবা বাস্তবতা কত কঠিন। আমি ছিলাম তোমার চোখের মনি, কেন আধারে ডুবালে? তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে। যার জন্য করেছি আজীবন আপোষ, সেই এখন খোঁজে অঙ্গে অঙ্গে দোষ। তার টিকটক আইডি নাম তাসফিয়া সিনহা ইশরাত। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা 6,83,000 প্লাস। বাবা মা ও 2 বোন মিলে তার পরিবার। রিলেশনে তিনি এখনও সিঙ্গেল, তার এখনও কোনো বয়ফ্রেন্ড নাই। তো বন্ধুরা, তাসফিয়াকে এবং তার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন।